নমস্কার বন্ধুরা, যতই ভারত সাদা চামড়া দেশের মানুষের সাথে বা সেই দেশগুলোর সাথে ভালো ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখুক না কেন, তারা আলটিমেটলি শেষমেশ বিশ্বাস করবে তারই সমগোত্র সেই সাদা চামড়ার মানুষকে। আমি কেন বলছি, আপনারা এতদিন শুনেছেন যে জাতিবাদ বর্ণবাদ এটা নাকি ইন্ডিয়াতে আছে এবং এইটা নিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কত মায়াকান্না কাটে, কিন্তু তাদের মধ্যে যেভাবে জাতিবাদ আছে আজকে সেটা 200% প্রমাণ আমি আপনাদেরকে দেব। আপনারা দেখলে জানলে বুঝলে বুঝতে পারেন, ও আচ্ছা এতদিন আমরা এই জিনিসগুলো কেন জানতাম না। কানাডাতে খালিস্তানি টেরোরিস্ট হরদীপ সিং নিজ্জর সে মারা যায়, তারপর থেকে অনেক কিছু কানাডা এবং ভারতের মধ্যে চেঞ্জ হয়ে গেছে এবং এইবার কানাডা থেকে হিন্দু জেনোসাইডের কথা উঠছে। এইবার জাস্টিন ট্রুডু কি বলবে? আমি আগের ভিডিওতেই একটা কথা বলেছিলাম যে জাস্টিন ট্রুডু ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব দেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের সাথে ইন্ডিয়া যে কানাডার ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছে যেটা একদমই মিথ্যে, সেই ব্যাপারে কিন্তু কথা বলেছে। আমি তখনই একটা কোশ্চেন তুলেছিলাম যে এটা কেন করছে। এইবার প্রথমে যে কথাটা বলেছিলাম না যে সাদা চামড়ার মানুষ আর একটা সাদা চামড়ার মানুষকেই বিশ্বাস করবে, সেই হিসাব মতন আমেরিকা থেকে রিয়াকশন এসছে, ইংল্যান্ড থেকে রিয়াকশন এসছে, অস্ট্রেলিয়া থেকে রিয়াকশন এসছে এবং এইবার কিন্তু একটা জিনিস স্টার্ট হয়ে গেছে যে ফাইভ আইজ ভার্সেস ইন্ডিয়া। এবার ফাইভ আইজ জিনিসটা কি সমস্ত কিছু বলবো। তার আগে যে কানাডিয়ান অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি তলব করেছিল সে তো মারাত্মক খেপে আছে, তাকে মাত্র 4 মিনিট কথা বলা হয়েছে। 4 মিনিটে তার রীতিমতন মাথার মধ্যে কি হয়েছে কে জানে, সে একদম রেগে ফেগে তেড়ে ফেড়ে বেরিয়েছে, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। প্রথমে এটা জেনে নিন যে এই হরদীপ সিং নিজ্জর এ কে, একে টেরোরিস্ট বলছে ইন্ডিয়ার তরফ থেকে। আর এদিকে কানাডিয়ান পার্লামেন্টে কানাডার প্রাইম মিনিস্টার তাকে নিয়ে যেন একটা প্রশংসা, যেন কোন একটা হিরোকে ইন্ডিয়া মেরে ফেলেছে এরকম একটা ব্যাপার হচ্ছে। এই হরদীপ সিং নিজ্জর ইন্ডিয়ার তো একটা মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট, 2016 সালে ইন্ডিয়া এর মাথার উপর 10 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে, ইন্টারপোল এর নামে রেড কর্নার নোটিশ জারি করে। ক্যাপ্টেন অমরিন্দর সিং যিনি পাঞ্জাবের এক্স চিফ মিনিস্টার ছিলেন, তিনি জাস্টিন ট্রুডুর হাতে নিজে একটা লিস্ট ধরিয়ে দেয় যার মধ্যে এই হরদীপ সিং নিজ্জরের নাম ছিল, বলেছিল যে এইগুলোকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিন, এরা টেরোরিস্ট। এই হরদীপ সিং নিজ্জর খালিস্তানি টাইগার ফোর্সের হেড ছিল। এই নিজ্জরই পাঞ্জাবে তার গ্রামে একটা হিন্দু পুরোহিতকে হত্যা করার দায়ে অভিযুক্ত ছিল, একাধিক বোম ব্লাস্টে যুক্ত ছিল। এইসব শুনে আপনি বলবেন যে এগুলো তো ইন্ডিয়াতে হচ্ছে, এগুলো তো ইন্ডিয়ান সরকার মিথ্যেই বলতে পারে। তাহলে ইন্ডিয়ান সরকার যদি এগুলো মিথ্যে বলতে পারে, কানাডার একটা ঘটনা শুনুন। 2018 সালে কানাডার সারে বলে একটা শহর আছে, সেই শহরে এই হরদীপ সিং নিজ্জরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল। কেন বলুন তো? টেরোরিস্ট চার্জের জন্য। বুঝতে পারছেন যে সরকার তার পক্ষে এখন কথা বলছে সেই সরকারই 2018 সালে তাকে অ্যারেস্ট করেছিল। এই কারণে এস জয়শঙ্কর অনেক আগেই বলেছে এটা জাস্ট একটা ভোট ব্যাংক পলিটিক্স হচ্ছে, তার কারণ শিখদের যে টোটাল পপুলেশন আছে কানাডায় সেটা নিয়ার অ্যাবাউট 2%, অ্যান্ড 2% দিয়ে তারা একটা পলিটিক্যাল গেম খেলছে। আসলে ইন্ডিয়া থেকে তো পলিটিক্সটা শিখে গেছে না। এইবার আসি এই খালিস্তানি সিটিজেনশিপটা পেলেই কি করে। প্রথম কথা হচ্ছে 1998 সাল নাগাদ ইন্ডিয়া থেকে এই ব্যাটা পালিয়ে যায়। এর পরের কথা বলার আগে এর মতন টেরোরিস্টরা কানাডা পৌঁছায় কিভাবে, তার যে একটা র্যাকেট আছে সেই র্যাকেটটার ব্যাপারে কথা বলা দরকার। পাঞ্জাবে একটা পলিটিক্যাল লিডারদের গ্যাং আছে, তারা না কি করে জানেন তো, ফেক পুলিশ টর্চারিং রিপোর্ট বানায়, ফেক পলিটিক্যাল টর্চারিং এর বা মেন্টাল যে ডিস্টারবেন্স আছে তার একটা রিপোর্ট বানিয়ে পাঞ্জাবের ছেলে মেয়েদের দেয়। এইসব পাঞ্জাবের ছেলে মেয়েগুলো কানাডার অ্যাম্বাসিতে গিয়ে এইসব ফেক রিপোর্ট দেখিয়ে কানাডায় রাজনৈতিক নির্বাসন চায়। এইভাবে নিয়ার অ্যাবাউট 50,000 ক্যান্ডিডেটকে পাঞ্জাব থেকে পাঠানো হয়েছে। এইখানে কিন্তু একটা গোড়ায় গলদ আছে, কানাডা ভাবে ইন্ডিয়াতে শিখদের কত অত্যাচার করা হচ্ছে যার জন্য শিখরা পালিয়ে কানাডায় আসছে, আর এইদিকে কেসটা এইরকম হচ্ছে। যাই হোক, এই নিজ্জার প্রথমে ফেক নাম নিয়ে ফেক পাসপোর্ট নিয়ে কানাডায় আসে এবং কানাডার অথরিটির কাছে ধরা। তার কয়েকদিনের মধ্যে একজন কানাডিয়ান সিটিজেনশিপের সাথে সে বিয়ে করে, এইভাবে সে কানাডার সিটিজেনশিপ পায়। তো এইরকম একটা ক্রিমিনাল মাইন্ডেড টেরোরিস্টকে কানাডা আজকে সারা বিশ্বের সামনে তুলে ধরে তার জন্য সাপোর্ট চাইছে এবং এই বিষয়ে আমেরিকা বলেছে যে আমরা খুব ডিপলি কনসার্ন হয়ে গেছি, মানে সাদা সাদা ভাই ভাই তো ওই দেশে একটুখানি রক্ত পড়লেই ডিপ কনসার্ন হয়ে যায়। এবার ইরাক আফগানিস্তানে কত রক্ত পড়েছে। ইংল্যান্ড কি বলে, ইন ক্লোজ টাচ উইথ কানাডা, মানে কানাডার সাথে আমরা খুব গভীরভাবে সম্পর্ক রাখছি এই ব্যাপারটাতে, এই সিরিয়াস অ্যাকুইজিশন নিয়ে
কি ব্যাপার, কি ডায়লগ! হ্যাঁ, আপনি ভাববেন যে ঋষি সুনাক একজন হিন্দু প্রাইম মিনিস্টার। আরে হিন্দু প্রাইম মিনিস্টার তো কি আছে, সিস্টেমটা তো আগে থেকে তৈরি করা, সিস্টেমটা তো সেই সাদা চামড়ার মানুষগুলোর, তো সেটা বুঝতে হবে। অস্ট্রেলিয়াও বলেছে ডিপলি কনসার্ন। এইবার সেই পুরনো কথাটাই আসি যে জাস্টিন ট্রুডু হঠাৎ করে এই ইউকে, ফ্রান্স, আমেরিকা এদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে টুকটাক করে বলছে যে ইন্ডিয়া তাদের র এজেন্ট দিয়ে হরদীপ সিং নিজ্জারকে মানে মার্ডার করেছে। এগুলো কেন হচ্ছে বা এরাই কেন এত রিয়াক্ট করতে যাচ্ছে? আর এদেরকে বলারই দরকার কি G7 কান্ট্রি বলে? অবশ্যই সেটা একটা ব্যাপার আছে। ইউরোপিয়ান কান্ট্রি, ন্যাটো কান্ট্রি, সেগুলো তাহলে তো ন্যাটো কান্ট্রি অনেক আছে, ইউরোপিয়ান কান্ট্রি তো আরও আছে। জার্মানিকে কেন বলছে না, ইউক্রেনকে কেন বলছে না, ক্রোয়েশিয়াকে কেন বলছে না, সার্বিয়াকে কেন বলছে না? এখানে জাতিবাদ আসছে। জাতিবাদ কি? জাতিবাদ হচ্ছে অ্যাংলো স্যাক্সন ভার্সেস সেলভিক। অ্যাংলো স্যাক্সন কারা? এই যে আমেরিকার মানুষ, কানাডার মানুষ, বিশেষত ওয়েস্টার্ন কান্ট্রি আমাদেরকে যারা বলি, মানে ওয়েস্টার্ন ইউরোপ, ইংল্যান্ডের মানুষ, আয়ারল্যান্ডের মানুষ, ফ্রান্সের মানুষ, এরা হচ্ছে সব অ্যাংলো স্যাক্সনের মধ্যে। আর সেলভিকের মধ্যে কারা পড়ে জানেন? ইস্টার্ন ইউরোপ, একজন ক্রোয়েশিয়ান, একজন সার্বিয়ান, একজন ইউক্রেনিয়ান, একজন রাশিয়ান, এরা হচ্ছে সেলভিক। এবং এই অ্যাংলো স্যাক্সন এবং সেলভিকের মধ্যে অনেক আগে থেকে প্রায় হাজার হাজার বছর ধরে মারপিট খুনোপুনি হচ্ছে, একে অন্যের সাথে এরা পাওয়ার টাসেলে থাকে। এবং সেই পাওয়ার টাসেলে এই অ্যাংলো স্যাক্সন সবসময় জিতে যায়। কেন জিতে যায় সেটা পড়ে, কিন্তু এরা ধর্মের দিক থেকে কিন্তু সবাই খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হলেও এদের মধ্যে আবার ভাগ আছে। এই যারা অ্যাংলো স্যাক্সন আছে না, এদের 99% হয় ক্যাথলিক হবে, নয়তো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হবে। আর এই যে সেলভিক যারা আছে, এরা মেইনলি অর্থোডক্স খ্রিস্টান। বুঝতে পারছেন, জাতিবাদ সব জায়গায় নানান ফর্মে আছে, কিন্তু এই ইউরোপিয়ান সাদা চামড়ার মানুষগুলো ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে বারবার বলেছে আমরা নাকি কাস্টের নামে ভেদ বিচার করি। আরে ভেদ বিচার এখানেও আছে, ওখানেও আছে। ওখানকারটা তুমি মানবে না, কিন্তু এখানকারটা তুমি নজরআন্দাজ করবে, সারাক্ষণ বলতে থাকবে আমাদেরকে হিউম্যান রাইটস নিয়ে বলবে। যাই হোক, এই এলিগেশন তো গেল। এইবার আসি সিক ফর জাস্টিস, যেটা ইন্ডিয়া একটা টেররিস্ট গ্রুপ হিসেবে পরিচিতি দিয়ে দিয়েছে। সেটা তো কানাডায় বিন্দাস একদম ভালোভাবে বেঁচে আছে তারা। তার যে লিডার গুরপ্রীত সিং পান্নু, তিনি একটা পোস্টার দিয়ে বলেছে, একটা ভিডিও বার্তা জারি করেছে যে কানাডায় যত হিন্দু আছে তারা যদি খালিস্তানকে সাপোর্ট না করে তাহলে তারা ইন্ডিয়া চলে যেতে পারে। তার মানে কি, এটা একটা জেনোসাইডাল কল কি কল না? আমি যদি কাউকে বলি যে তুমি এখানে এই জায়গাটা ছেড়ে না গেলে তোমাকে আমি দেখে নেবো, সেটা থ্রেট দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আর যখন তুমি একটা গ্রুপ বা সমষ্টিকে থ্রেট দিচ্ছ এইভাবে, এরকম একটা সেন্সিটিভ টাইমে যেখানে তোমার প্রাইম মিনিস্টার ইন্ডিয়াকে বেকারণে অ্যাকুইস্ট করছে, সেখানে তো তুমি জেনোসাইডাল কল দিচ্ছ। এই হচ্ছে অবস্থা। এবার আসি ফাইভ আই কি, ওই যে সেই অ্যাংলো স্যাক্সন গ্রুপ। সেই ফাইভ আইতে কারা আছে? কানাডা আছে, আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে। তো এইসব কান্ট্রিগুলোই বর্তমানে তো ইন্ডিয়ার এগেনস্টে রিয়াকশন দিচ্ছে। দেখুন, ইন্ডিয়ার এগেনস্টে রিয়াকশন দিচ্ছে এটা বড় ভুলই হবে। দেখুন, একটা ফ্রেন্ড যদি বলে যে ওই ফ্রেন্ডটা আমাকে এটা এরকমভাবে ইনসাল্ট করেছে, তো আপনাকে তো একটা রিয়্যাক্ট করতে হয়, তাই ওরা রিয়্যাক্ট করতে বাধ্য হয়েছে। আদারওয়াইজ কানাডাকে কোনো দেশই খুব একটা পছন্দ করে না, কানাডাকে সবাই অ্যাভয়েড করার ট্রাই করে, এবং ইন্ডিয়ার সাথে এইসব দেশগুলোর টাই প্রচণ্ডই ভালো। ডিফেন্সটাই বলুন, ইকোনমিকটাই বলুন, এই আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, বর্তমানে ইন্ডিয়ার সাথে এতই ভালো সম্পর্ক, এদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে, ডিফেন্স টাই হচ্ছে, কোথায় কোয়াডের মেম্বার হচ্ছে। তো ফাইভ আইতে ইভেন ইন্ডিয়াকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু ইন্ডিয়া ওই ব্যাপারটা নিয়ে অত একটা পাত্তা দেয়নি। আর ফাইভ আই হচ্ছে একটা ইন্টেলিজেন্স শেয়ারিং গ্রুপ। তো এই হচ্ছে ব্যাপার, ইন্ডিয়াকে যতই দাবাতে চাইছে কানাডা, আলটিমেটলি কিছু করতে পারবে না, সেটা কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডু জানে। জাস্ট পলিটিক্যালি একটা মোটিভেটেড কাজ করছে। এবং এই ব্যাপারে জানেন তো, রাশিয়া সবসময় ব্লেম করে অ্যাংলো স্যাক্সনদের। রাশিয়ার ভ্লাদিমির পুতিন তো একজন সেলভিক মানুষ, তিনি বারবার বলেছেন যে এই অ্যাংলো স্যাক্সনরা খুব ইউনাইট থাকে, একসাথে জোট বেঁধে থাকে, এই কারণে পৃথিবীতে এরা অনেক খারাপ কাজ করলেও এদেরকে দোষী বানানোর কেউ নেই, এবং এরা সবসময় অন্য জাতির উপর অত্যাচার করে। এবং তার এক্সাম্পল একাধিক আছে, এই ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে, এরা অ্যাংলো স্যাক্সন ছিল, অত্যাচার করেছে। এই অ্যাংলো স্যাক্সনরা ইউনাইট থাকে, এই কারণে এরা উন্নত। এমন অনেক দেশ আছে, যেমন আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, সেই সব জায়গায় এই সাদা মানুষগুলো যাওয়ার আগে সেখানে আলাদা ইন্ডিজেনাস ট্রাইবাল পিপল থাকে, তাদেরকে রীতিমতন জেনোসাইড করে এরা কিন্তু ওখানে বাসস্থান করেছে। সেই সব বিষয়ে আমরা সব ভুলে গেছি, এবং ভুলতেই হবে, বিকজ এই অ্যাংলো স্যাক্সনরা তো বর্তমানে সব থেকে পাওয়ারফুল গ্রুপ ওয়ার্ল্ডে, যেটা ভ্লাদিমির পুতিন একাধিকবার এই কথাগুলো বলেছে। এবং এখানে ইন্ডিয়াকে না একটা লেসন নেওয়া দরকার। ইন্ডিয়াতে আমরা কত ভাষা, ধর্ম, জাতি, হেনা তেনা নিয়ে মাঝে মাঝেই প্রবলেম ক্রিয়েট করি। এদিকে দেখুন অ্যাংলো স্যাক্সনদের, এরা ধর্মে আলাদা হতে পারে, ভাষায় আলাদা হতে পারে, খাওয়া দাওয়ার দিক থেকে আলাদা পারে, কিন্তু আলটিমেটলি যখন দরকার পড়বে তখন কিন্তু সবাই এক মঞ্চে দাঁড়িয়ে থাকে একসাথে, যেটা বর্তমানে হচ্ছে।
তো এটা একটা ডিটেল অ্যানালাইসিস ছিল। এই অ্যানালাইসিসটা শুনে কখনোই ভাবে না যে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা ইংল্যান্ডের সাথে হচ্ছে বা অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে। এটা জাস্ট একটা মুখ দেখানো কর্মকাণ্ড করছে, বিকজ ইন্ডিয়াকে অ্যাভয়েড করার ক্ষমতা এখন কারণ নেই অফ চাইনা। চাইনাকে ট্যাকেল দিতে গেলে ইন্ডিয়াকে লাগবে, এবং চাইনা যেভাবে বারবারন্ত দিচ্ছে তাতে এই ফাইভ আইজের মধ্যে কানাডা বাদে সবাই কিন্তু তার রিলেশন ঠিকঠাক রাখবে। আর কানাডার সাথে বর্তমানে রিলেশন ওটা তো কাটটা গেছে, ওটা কথা বাদ দিন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।